नमस्कार समस्त दर्शक बंधुदेर के अनेक अनेक स्वागत देखछेन द एसेंस अफ एस्ट्रोलजी। द एसेंस अफ एस्ट्रोलजी कि बोले, द एसेंस अफ एस्ट्रोलजी सब समय प्रचंड पजिटिव थाकार कथा बोले, कारण ये अनुष्ठानटा आद्यपान्त एकटा पजिटिव अनुष्ठान। विशेष करे आमार ठीक पाशेर आसने जिनि थाकेन द एसेंस अफ एस्ट्रोलजी, जार जन्य तिनि असम्भव पजिटिव एकजन मानुष। आपनारा अनेकेई हयतो सरासरि संस्पर्शे एसेछेन श्रीमती बैशाली सरकारे, तारा जानेन যে তিনি প্রচণ্ড এনার্জেটিক, সাংঘাতিকভাবে অন্যজনকে পজিটিভ ভাইবস দেন এবং তিনি নিজে সর্বক্ষণ পজিটিভ। সবসময় তিনি ভাবছেন নেচারের কথা, তিনি প্রকৃতির কথা ভাবছেন, তিনি ভাবছেন কী করে সে প্রকৃতিকে আমরা রক্ষা করব, কী করে মানুষকে আরও অনেক বেশি ভালো রাখবো, মানুষের সঙ্গে প্রকৃতির যে সংযোগ সেটাকে আরও কী করে অনেক আমরা বাড়িয়ে তুলতে পারবো। ধরুন এই যে 2022 আসছে, 2022 মানে শুক্র, 2022 মানে ছয়, মানে ভেনাস, মানে প্রকৃতি কোথাও না কোথাও মহিলাদের নিজেদের মধ্যে থেকে বেরিয়ে আসার জায়গা, অনেকটা বেশি সমৃদ্ধির জায়গা। অনেক দিন ধরে কিন্তু অনুষ্ঠানে এই কথা বলছেন শ্রীমতী বৈশালী সরকার। আর কি বলছেন? বলছেন কি কি অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে, কি কি ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে কিভাবে আমরা আমাদের বাড়ির জায়গাটাকে ঠিক করব, কিভাবে আমরা আমাদের মোবাইলের লক প্যাটার্নটাকে পাল্টে ফেলব, কি কি অভ্যাসে পরিবর্তন করব যাতে 2022 অনেক কিছু আমাদের জন্য নিয়ে আসবে, 20 বা 21-এর মতন আমাদের থেকে নিয়ে যাবে না। তো কী সেই পরিবর্তন যেটা আরও অনেক বেশি সমৃদ্ধশালী আপনাদেরকে করে তুলতে পারে, আমাদের আজকের আলোচনাও সে নিয়ে থাকবে। আর আপনারা যারা মনে করছেন যে না কাজ আমাদেরকে পেতেই হবে, তাদের জন্য কিন্তু রয়েছেন শ্রীমতী বৈশালী সরকার আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড, যার হাত ধরে আজকে অ্যাস্ট্রোলজি এসেন্স বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছে, সেটা কী রাজ্যে, কী রাজ্যের বাইরে, কী দেশের বাইরে। স্বাগত জানাবো আপনাদের প্রিয় সেই মানুষটিকে যিনি আপনাদের অত্যন্ত কাছের, শ্রীমতী বৈশালী সরকার সরাসরি আপনাদের জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে। নমস্কার জানাচ্ছি। প্রাতালীলপাদার পিতাঙ্গৃহী সাবরিদ ঘোর হাস্যপাড়া খড়বিন্দে বড় কর্তিক খড়পোড়া ভূজা হুঙ্কার বিজাতা ভাবা খর্ব নীল বিশাল পিঙ্গাল জটাযুক্ত নাগই জুডা জড্ডাং নশ্য কপালকে স্ত্রী জগতং হুং তুক্র তারাশয়ং প্রতলীল পদে ঘোরে মুন্ডুমালা প্রশোভিতে খর্বে লম্বদরি প্রেমে উগ্র তারা নমস্তুতে। দিদি, 2022 তো প্রায় শেষের মুখে, আর আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, কিন্তু আপনি বলেছেন যা কিছু আবর্জনা রয়েছে সব এবছরই শেষ করতে হবে, সমস্ত ম্যানেজ করতে হবে। 2022 মানে হচ্ছে 6 সংখ্যা, 2022 মানে হচ্ছে শুক্রের বছর, 2022 মানে হচ্ছে ফিমেলদের ইয়ার অর্থাৎ মহিলাদের বছর, এবং মহিলারা যারা এতদিন পর্যন্ত কিছুটা হলেও পিছিয়েছিলেন তারা যে যে সেক্টরেই থাকুক না কেন অনেকটাই কিন্তু ফ্লারিশ করবেন যদি চেষ্টা করেন, চেষ্টা তোমাকে থাকতে হবে। এবং তার পাশাপাশি শুক্র আমাদের ক্রিয়েটিভিটি দেয়, বিভিন্ন রকম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এতদিন পর্যন্ত মানে 2020-21 একদম মানে বম্বে বলো বা টালিগঞ্জ বলো দুটোই কিন্তু পিছিয়ে ছিল, কিন্তু 2022-এ আবারও কিন্তু সমস্ত দিক থেকে ফ্লারিশমেন্ট কিন্তু শুরু হয়ে যাবে। এবং এর পাশাপাশি আমরা সবসময় দেখো ভালো থাকতে চাই, সমস্যা জীবনে থাকবে, সমস্যাগুলোকে আমরা যাতে ওভারকাম করতে পারি তার জন্য ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু মেনটেন করতে হবে। আমি আগের দিন বলে গেছিলাম লকিং নাম্বারটা চেঞ্জ করার জন্য, আজকে বলবো বাস্তুর শুক্রের স্থান কোথায় বলুন তো, না বাস্তুতে শুক্রের স্থান হচ্ছে সাউথ ইস্ট কর্নারে। আচ্ছা, সেখানে যদি আপনারা যদি কোনো আবর্জনা রেখে থাকে, নোংরা জিনিস রেখে থাকে, তাহলে আপনার জীবনের লাক্সারি অর্থ সম্পদ বৈভব বা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু আপনি পাবেন না। ওই জোনটাকে কিন্তু আপনি ক্লিন রাখবেন। এবং তার পাশাপাশি এই যে আমরা মোবাইলে, আমাদের মোবাইল ছাড়া তো এখন মানে কিছু হয় না, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ, সেটা কাজে হোক মানে এমনি কোনো কন্ট্যাক্টসে হোক যেভাবেই হোক, মোবাইলটাও কিন্তু আমরা সাউথ ইস্ট কর্নারে চার্জিংয়ে দেবো। তাহলে দেখবেন ওই একটা মোবাইল ফোন আপনার জীবনের মানে লাকটাকেই বদলে দিতে পারবে, এবং সেই জায়গাটাকে একদম পরিষ্কার রাখবেন, পারলে বৈভব লক্ষ্মীর একটা ছবি সাউথ ইস্ট কর্নারে রাখবেন,
এবং ওই জায়গাটা সাদা ফুল পারফিউম সাদা ধূপের কোনো গন্ধ ভালো সেটা কিন্তু রাখতে পারেন, সেটা ভীষণভাবে আপনাকে কার্যকরী দেবে। বেশ, এটা তো বলেছেন দিদি, আর কি কি থাকবে? তার পাশাপাশি চলবে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলা। কে রয়েছে না? নমস্কার। হ্যালো, আমি অমিতা বেরিয়া। নমস্কার। হ্যালো হ্যালো, কেউ কি আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, নমস্কার। বলুন। অমৃতা বড়ুয়া বলছি। অমৃতা বড়ুয়া? হ্যাঁ বলুন। কোথা থেকে অমৃতা? আমি বলছি হলো বহরমপুর থেকে। একটু জোরে, হ্যাঁ জোরে বলবেন, বা টিভির সামনে থেকে সরে যান। আমি জোরে বলছি, আমি বাইরে বেরিয়ে কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অমৃতা বলুন, কার সম্বন্ধে জানবেন অমৃতা? আমি নিজের ভাইয়ের সম্বন্ধে জানতে চাই দিদি। এবার বলতে হবে দিদির কত বড় ফ্যান আপনি। যে জীবন চেঞ্জ করে দেয় মানুষের, তার ফ্যান হওয়ার না, তাকে পুজো করা উচিত। আমি দিদিকে পুজো করি। তো আপনার আপনার জীবন ছুঁয়েছেন না আপনার পরিচিত কারোর জীবন ছুঁয়ে গেছেন? না, আমার নিজের জীবন। আর তাই? আচ্ছা, আমি মানে দিদিকে ওই ফ্যান ফ্যান না, আমি মানে ফ্যান না, দিদিকে আমি পুজো করি ঠাকুর দ্বারা। দিদি আমার জীবনে কি সমস্যা ছিল না সেটা তাড়াতাড়ি বলা হবে, কি সমস্যা, সব সমস্যার সমাধান দিদি আমার জীবনে করে দিয়েছে। কোথায় দেখিয়েছিলেন দিদি? আমি বহরমপুরেই দেখেছিলাম আপনাকে। আচ্ছা আচ্ছা, আজকে কার সম্পর্কে? এখন সমস্যা সমস্যা মিটে গেছে তো এখন পুরো মানে প্রবলেম ফ্রি, মানে এখন আমার জীবন মানে সমস্যা ফ্রি, মানে সুখের অন্ত নেই দিদি, আমার জীবন চেঞ্জ করে দিয়ে। জয় মা, অনেক ভালো, অনেক ভালো থাকো, খুব সুখে থাকো, খুব শান্তিতে থাকো, অনেক শুভেচ্ছা। এবং তোমার এই সুখ শান্তির দ্বারা, আপনার দান সবচেয়ে বড় কথা, সুখ শান্তিটা আপনার দান দিদি। আমরা ভগবানকে দেখতে পাই না, কিন্তু একটা মেসেঞ্জার পাঠায় না, আপনি হলো আমাদের মানে মানে আমার জীবনে কত বড় মেসেঞ্জার আপনি নিজে মানে আমার মুখ দেখলে আপনি চিনতে পারবেন, হয়তো নামে চিনতে পারছেন না, কারণ আমি 4 বছর আগে আপনাকে দেখিয়েছিলাম, ওই জন্য মনে করতে পাচ্ছি না। তারও তোমার মতন অসম্ভব কষ্টে ছিল, এখন ভীষণ ভালো আছে, তারও ছেলের রেমেডি করতে দিন। সামনে একটাই জিনিস আমি দেখতে পাচ্ছিলাম, সে চলো মৃত্যু আর কিছু না, সেখান থেকে তুমি বার করে নিয়ে এসো দিদি আমাকে। অনুষ্ঠানে একটু কেশেছিলাম, তাতে প্রচুর SMS ফোন, কি না কে, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আমাদের কি হবে, দিদি আপনি নিজের খেয়াল রাখুন, এই খান ওই খান। তো এটা না আমার একটা ভালোবাসার জগৎ, অ্যাস্ট্রোলজি আমি ঠিক পেশাগতভাবে কিন্তু করি না, মানে এত মানুষের সাথে তাদের ফিলিংস, তাদের বোঝানো, তাদের একটা জায়গায় পৌঁছে দেওয়া, বা তারা যখন ভালো থাকে তোমার মতন যেরকম, তুমি যেরকম বলছো, ঠিক তারাও কিন্তু যখন শেয়ার করে বা তাদের ফিলিংসটা আমার সাথে, মানে আমার মনে হয় আমার নিজের মাসি, নিজের দিদি, নিজের বোন, আমার আমার তো মনে হয় এটা আমার একটা পরিবার, বৃহৎ পরিবার এটা। আমি যতক্ষণ না ওই যে কেউ চোখের জল ফেলে তাকে রিলিফ দিতে পাচ্ছি, আমি নিজেও ভীষণ টেনসড হয়ে যাই, মানে আমি কিভাবে তাকে মায়ের কাছে সমানে। এবং এই যে বলে আমরা ভগবানকে দেখতে পাই না, সেটা নিয়ে বলবো আজকেও একটা দিয়ে যাব, যে আমরা সবসময় গিয়ে মাথা নিচু করে আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও চাই, সেটা করব না, আমরা একদম স্ট্রেট, তার মানে কি আমাদের ভাইব্রেশনের সাথে, ঈশ্বরের ভাইব্রেশনের সাথে আমাদের মিলিত হতে হবে। সেই জন্য আমরা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে মাকে বলবো যে তুমি আমাকে রক্ষা করো, বা আমার পরিবারকে রক্ষা করো, বা জগৎকে রক্ষা করো, সমস্ত মানুষের ভালো করো, যে মানুষ অন্যকে দিতে পারে, অন্যের ভালো চায়, তাকে রিটার্ন হিসেবে তারও ভালো হয়, এবং তার জন্য কিন্তু ঈশ্বর আমি দেখেছি দুহাত তুলে আশীর্বাদ করে। আজকে ভাইয়ের ডেট অফ বার্থ বলো। দিদি ভাই হলো 16/9/2007। কত? 16 16 16 সেপ্টেম্বর 9/2000 সাল, তাই তো? সময়? হ্যাঁ হ্যাঁ, 1:55 দিদি। কোথায়?
দিদি বহরমপুরে একটা পঞ্চন্ন দুপুর না রাত্রি কখন দুপুর দিদি দুপুর দুপুর একটা পঞ্চন্ন বহরমপুর বহরম 16ই সেপ্টেম্বর মানে একদম বিশ্বকর্মা পূজার আগের দিন হ্যাঁ হ্যাঁ দিদি একদম আচ্ছা ভাই রাশি লগ্ন কিছু জানা আছে না না দিদি কাউ থেকে করাবই না আপনার থেকে করাবো তাহলে লিখে রাখো মেষ রাশি মেষ রাশি অশ্বিনী নক্ষত্র দেবগণ ধনু লগ্ন আচ্ছা ধনু লগ্ন 2022 সাল কিন্তু মানে ভালো এমনি হ্যাঁ আমি যা দেখতে পাচ্ছি আর ভাই যেটা দেখা যাচ্ছে লগ্নে কেতু লগ্নে যার থাকে কেতু পরের ধনে বাদে সেতু অর্থাৎ প্রাপ্তি যোগ ওর জীবনে আছে ঠিক আছে কেউ না কেউ দিদি দিচ্ছে মামার বাড়ি থেকে দিচ্ছে বা কেউ না কেউ গিফট বা কিছু দিতে থাকবে এবং ওর যেটা দেখা যাচ্ছে চতুর্থপতি বৃহস্পতি শনি যুক্ত এটা কমার্স এডুকেশনের ছক ও কি কমার্স নিয়ে পাশ করেছে বিকম পাস করেছে হ্যাঁ 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 দিদি আচ্ছা আর একটা হচ্ছে ও কি এমবিএ করেছে হ্যাঁ দিদি করছে এমবিএ তো বোধহয় করছে তাহলে ও কি পড়ছে এখন হ্যাঁ হ্যাঁ করছে করছে হ্যাঁ কারণ 21 বছর বয়স হ্যাঁ এমবিএ করারই ছক আছে তবে রাগটা একটু বেশি আছে বন্ধু সঙ্গ ইদানিং কাল একটু বেশি হয়ে গেছে যেটা নিয়ে হ্যাঁ সে যেটা নিয়ে তোমরা একটু প্রবলেমে রয়েছে বাইকটাই খুব বেশি চালাচ্ছে এবং ভীষণ উচ্চাকাঙ্ক্ষী ভীষণ মানে স্কাই ইজ দ্য লিমিট মানে এরকম উচ্চাকাঙ্ক্ষী রবি তার স্বক্ষেত্রে মঙ্গল যুক্ত এই পঞ্চমপতি উচ্চাকাঙ্ক্ষার জায়গা অসম্ভব বেশি ছকটা ভালো ছক তবে কিছু জায়গায় রেকটিফিকেশন প্রয়োজন রয়েছে ওর একটা আঘাত প্রাপ্তির যোগ রয়েছে বাইক ফাইক কিন্তু খুব সাবধান ঠিক আছে হ্যাঁ এই জায়গাটা মায়ের কথা একদমই শুনতে চাইছে না একটু ভুল পথের দিকে চলে যাচ্ছে একটু পার্টি করা বা বাইরের নেশা এগুলো বেশি হয়ে যাচ্ছে যেটা এতদিন পর্যন্ত ছিল না যে কারণে হয়তো ওকে অ্যাস্ট্রোলজির গাইডলাইন নিতে হয়নি কিন্তু এখন যে সময়ের মধ্যে ও চলে এসছে এবং 2022 সালে ওর পঞ্চম স্থানে কিন্তু এপ্রিলের পরে রাহু চলে আসবে সেই দেড় বছর কিন্তু ওকে যথেষ্ট সাবধানে রাখতে হবে আমি বলবো ইমিডিয়েট পরামর্শ নাও কিছু জায়গা ঠিক করলে কৃষ্ণনগরে দেখাবো দিদি আপনাকে কৃষ্ণনগরে যাতে ভালোভাবে এগিয়ে যায় ভুল পথে না যায় তার জন্য কিছু জিনিস বলবো আজকে যেমন সাউথ ইস্ট কর্নারটা বললাম তার পাশাপাশি বাড়ির প্রত্যেকটা জলের কল এখন থেকে কিন্তু রিপেয়ার করে নেবেন আমরা অনেক সময় দেখবেন কিচেনের বেসিন দিয়ে টপ টপ করে জল পড়ে আমরা একটা বাটি রেখে দিই বা একটা গামলি রেখে দিই পরের দিন সকালবেলা দেখি ওগুলো ভরে গেছে এটা কিন্তু করলে ওয়েস্টেজ কিন্তু করলে হবে না জলটাকে কিন্তু একদম ঠিকঠাক মতন কলে ইউজ করতে হবে এবং যতটা পরিমাণ আপনার স্নানের দরকার ততটাই অনেককে খুলে রেখে দিয়ে যায় সেগুলো কিন্তু করবে না তাতে কি হবে অর্থ আপনার প্রচুর ব্যয় হয়ে যাবে অনেকেই আমাদের কাছে এসে বলে যে প্রচুর টাকা ইনকাম করি কিন্তু অর্থ রাখতে পারি না এই ছোট ছোট ভুলগুলোর জন্য আমাদের বাড়ি থেকে কিন্তু লক্ষ্মী চলে যায় কাজেই এটা কিন্তু অবশ্যই আপনারা মেনটেন করবেন এবং বাড়ির মেন সদর দরজায় 24 সংখ্যাটা বাইরে এবং ভেতরে হোয়াইট কালার দিয়ে অবশ্যই নিউ ইয়ার্সের আগে কিন্তু লিখে দেবেন 2022 সাল যাতে আপনার জীবনের প্রসপেরিটি ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস যাতে নিয়ে আসে সেটার জন্য কিন্তু 24 সংখ্যাটি লিখবেন এবং মেন ডোরের সামনে কিন্তু অবশ্যই আগের দিনও আমি বলেছিলাম ইয়েলো কালারের ফ্লাওয়ার কোনো গাছ কিন্তু অবশ্যই লাগিয়ে দেবেন কারণ ইয়েলো কালার কিন্তু আমাদের একটা জয়কে বোঝায় অর্থাৎ আনন্দকে বোঝায় যাতে আমরা সকলে আনন্দে থাকতে পারি বাড়িতে কারণ এখন আমরা বেশি সময় কিন্তু বাড়িতে থাকি অফিসের থেকে কাজেই ওয়ার্ক ফ্রম হোম যাতে করতে হচ্ছে বাড়িটা নিট অ্যান্ড ক্লিন করবেন রেগুলারে জামা কাপড় শুক্র তাদের কাছেই আসবে যাদের কিন্তু ক্লিন একটা নেচার থাকবে ক্লিন একটা ইমেজ থাকবে সেটা ড্রেস থেকে বলো মানসিক জায়গা থেকে বলো মনের দিক থেকে বলো সব কিছুর দিক থেকেই বলো তোমাকে অনেক বেশি উদার হতে হবে শুক্র কিন্তু
ভীষণ উদার, আমরা বলি না শুক্রাচার্য, এটা কিন্তু আমরা শুনে ভয় পাই, তা কিন্তু না। শুক্র মানেই হচ্ছে রোমান্টিকতা, উদারতা, তুমি যেরকম নিজেও সুন্দরভাবে থাকবে তুমি অন্যকেও সেরকম সুন্দর একটা জীবন উপহার দেবে। শুক্র মানে কিন্তু একটা লাক্সারিয়াস গ্ল্যামারাস ওয়ার্ল্ডকে বুঝিয়ে থাকে। কাজে সিনেমা জগতের বহু মানুষেরই দেখবেন এবছরে বিবাহ হয়ে যাবে, এবং যাদের এতদিন পর্যন্ত বিয়ে হচ্ছিল না, 30, 32, 34, 36, এবং আমার কাছে বলবো 30-এর আগে কেউ আসবেন না। এবছরও প্রচুর বিয়ে দিয়েছি, হ্যাঁ আজকেই লাস্ট মানে রয়েছে অগ্রহণ মাসে, কাজে প্রচুর বিয়ে দিয়েছি, সব 30-এর ওপরে, 30 থেকে 50, এইটা আমার কিন্তু একদম টার্গেট। কাজে যারা চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। একদম, যোগাযোগ করার জায়গাটা বলে দিই, ফোনে তো একজন আছেন, তার সাথে কথা বলবো। আগামীকাল তো দিদি কৃষ্ণনগরে থাকছেন, অলরেডি একজন বললেন তিনি বহরমপুর থেকে আসবেন কৃষ্ণনগরে দিদির কাছে, অবশ্যই আসতে পারেন চাইলে আপনিও। 20 তারিখে বেহালাতে থাকছে চেম্বার, 21 তারিখ দিদি মেচেদায় থাকবেন, 23 তারিখে হাওড়াতে চেম্বার রয়েছে, 24 তারিখ দিদি থাকবেন হাতিবাগান, 24 তারিখ হাতিবাগানে চেম্বারের পর, 26 তারিখ আসানসোলে চেম্বার রয়েছে, যারা দুর্গাপুর বর্ধমান এই অঞ্চলে রয়েছেন রানীগঞ্জ পাণ্ডবেশ্বর আসানসোলের জন্য যোগাযোগ করুন, কারণ নতুন বছরের আগে এটাই আসানসোলের লাস্ট চেম্বার 26 তারিখে যেটা আপনারা পাচ্ছেন। 30শে ডিসেম্বর ব্যারাকপুরে চেম্বার রয়েছে, তারপর চলে যাব নতুন বছরের প্রথম চেম্বার একেবারে কিন্তু ব্যাঙ্গালোরে থাকছে, 7 জানুয়ারি ব্যাঙ্গালোর চেম্বার থাকছে দিদির, 9 তারিখে দিদি চেম্বার করবেন গড়িয়াহাটে, গড়িয়াহাট চেম্বারে নেক্সট ডেটটা আমি বলে দিলাম, সেটা হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখে, 10 তারিখে দিদি থাকবেন দিল্লিতে, 10ই জানুয়ারি দিল্লি চেম্বারের পর, 12ই জানুয়ারি শেওড়াফুলিতে চেম্বার, 16ই জানুয়ারি শিলিগুড়িতে দিদি চেম্বার করবেন, 17ই জানুয়ারি থাকছেন বহরমপুরে, 28শে জানুয়ারি গুয়াহাটি, এবং 30শে জানুয়ারি দিদি কিন্তু দুর্গাপুরে চেম্বার করবেন। তো এই হচ্ছে বাইরের চেম্বার, অনলাইনে ডেটটা ফিক্সড হলে আমি আপনাদেরকে এখানে আনাউন্স করে দেবো। এখন ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যালো ম্যাম, নমস্কার, বলুন। রাধে রাধে দিদি, রাধে রাধে আপনাকেও। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে? হ্যাঁ হ্যাঁ, নমস্কার দিদি, বলুন কি নাম আপনার? রাধে রাধে, রাধে রাধে বলুন। চৈতি বাণী। চৈতি? হ্যাঁ। চৈতি কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, কেমন লাগে দিদিকে চৈতি? ভীষণ ভালো, ভীষণ ভালো দিদি, মানে দিদির দারুণ লাগে প্রোগ্রাম। দিদির প্রোগ্রামে শুধু দারুণ লাগে নাকি জানা আছে যে কেউ কিছু করেছেন এসেছেন? হ্যাঁ 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 অবশ্যই, আমার বান্ধবী আছিল, বিয়ে সমস্যা চলছিল, বিয়ে কিছুতেই মানে সম্বন্ধ হয়ে উঠছিল না ঠিকঠাক, ওকে ভীষণ উপকৃত। বান্ধবীর ভালো বিয়ে হয়ে গেছে তো? হ্যাঁ একদম, খুবই ভালো। বাহ খুব ভালো, তাহলে চৈতি আজকে নিজের সম্বন্ধে জানবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নিজের সম্পর্কে বলুন। 14 মার্চ 1993 রাশি লগ্ন কিছু জানা আছে? না না না। আচ্ছা, কোনদিন দেখাননি? লিখে রাখুন। বৃশ্চিক রাশি? হ্যাঁ বৃশ্চিক। হ্যাঁ, অনুরাধা নক্ষত্র? দেবগণ এবং মীন লগ্ন। আমি যে একটু আগে শুক্র নিয়ে বলছিলাম না, চৈতির যে ছকটা এলো, দেখো শুক্র কিন্তু এখানে এক্সল্টেড, এবং চৈতি ফার্স্ট আমাদের কি বললো? রাধে রাধে, রাধে রাধে বললো, অর্থাৎ ও কিন্তু ভীষণ মানুষকে ভালোবাসে এবং মানুষের সবসময় ভালো করতে চাও, তাই তো? রাধা কৃষ্ণ এবং কোন মানে কৃষ্ণের এতে যুক্ত আছো তুমি? এই যে এক্সল্টেড শুক্র তোমাকে কিন্তু, এই এক্সল্টেড অনেকেই ভাববে যে লাক্সারি দিকে দেবে, না এদের এটা ন্যাচারাল জুডিয়াকের দ্বাদশ ভাব, ঠিক আছে, মানে অন্তিম ঘর, এবং যে কোনো স্পিরিচুয়ালিটি বা যে কোনো স্তরের অনেক উচ্চ জায়গায় উঠে যাওয়ার কিন্তু জায়গা তোমার রয়েছে, এবং জীবনে অনেক কিছু তুমি কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে, সেটা এখন থেকে পারো তো? একদম, সেগুলো কিন্তু তোমার মধ্যে থাকবে। আচ্ছা, তোমার কিন্তু বিয়ের জায়গা ভীষণ প্রবলেমেটিক, বিয়ের কি দেখাশোনা চলছে? কিন্তু তোমার মনমতো কিন্তু হচ্ছে না, তুমি একটা ভালো মনের মানুষ চাইছো, ভালো দেখতে না, ভালো একটা মনের মানুষ চাইছো, কারণ তুমি ভীষণ সেন্সিটিভ, ভীষণ ক্রিয়েটিভ নেচার তোমার মধ্যে থাকবে, রুচিশীলতা,
সফিস্টিকেটনেস এগুলো প্রচণ্ডভাবে তোমার মধ্যে থাকবে। আবার একাধারে কিন্তু মাঝে মাঝে ভীষণ মাথাও গরম হয়ে যায় তোমার, তুমি খুব স্পষ্ট বক্তা, তাই তো? অন্যায়কে মানে সহ্য করতে পারো না, তখন কিন্তু প্রতিবাদ করে ফেলো। তুমি কি বর্তমানে কোনো চাকরির সাথে যুক্ত আছো? না ম্যাম, আমি ওই জন্যই মানে চেষ্টা করছো তো খুব? হ্যাঁ চেষ্টা করছি, খুব চেষ্টা করছি। খুব মানে এডুকেশন সেক্টরটাকে ভালোবাসো, তাই তো? হ্যাঁ ম্যাম, কিন্তু আমি ব্যাংকিং এর জন্য চেষ্টা করছি, সেক্ষেত্রে কি আমার নয় ব্যাংকিং নয় এডুকেশন, কারণ জুপিটার রিলেটেড তোমার জব হবে। নয় ব্যাংকিং নয় এডুকেশন, নয় অ্যাকাউন্টস মানে যেখানে লেখাপড়া বা তোমার হিসাব এই সমস্ত, আর নালে তুমি তো এমনিও ভীষণ বই পড়তেও ভালোবাসো। হ্যাঁ ম্যাম, বিভিন্ন স্পিরিচুয়াল বই পুরো অনেকটাই, এবং অ্যাস্ট্রোলজির বইও প্রচুর ঘাটো। হ্যাঁ আমি রোজ গীতা পাঠ করি। হ্যাঁ বললাম তো, তো অনেক, আমি তোমাকে কি বললাম, এই এই এক্সাল্টেড শুক্র অনেকেই ভাবে মিনে শুক্র এক্সাল্টেড মানে সাংঘাতিক, তারা তাদের প্রেম বা ভালোবাসা বা উচ্চ মানসিকতার যে জায়গাটা সেটা একদম অন্য স্তরে, সাধারণ মানুষের দিকে এগিয়ে দেবে। শুধু আধ্যাত্মিকতা নয়, ও মানে আমি এরকম বহু মানুষকে দেখেছি যে নিজের ভালোর থেকেও অন্যকে ভালো করব, ঠিক আছে? অনেক উচ্চ মানসিকতা যেগুলো আমাদের মতন সাধারণ মানুষের মধ্যে খুব কম থাকে, সেই জায়গাটা কিন্তু তোমার মধ্যে রয়েছে। কিন্তু বিবাহিত জীবন তোমার যথেষ্টই প্রবলেমেটিক, চট করে কিন্তু বিয়ের জায়গা আসতে চাইছে না, এবং বাধা হচ্ছে প্রবলভাবে। আর একটা হচ্ছে কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু চলছে, সেটা পেতে গেলে তোমাকে ইমিডিয়েট কিছু প্রতিকার নিতে হবে, বুঝেছো? ওকে আছে আমাদের সাথে? বুঝতে পেরেছো? বোধহয় নেই আমাদের সঙ্গে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। হ্যাঁ একটু কারো পরামর্শ নাও, 2022 সালে কিন্তু তোমার বিয়ে এবং চাকরি দুটো হওয়ার যোগ রয়েছে, কিন্তু আপনাকে আমার এত ভালো লাগে, আমি রীতিমতো এখন কাঁপছি, এত ভালো লাগে আপনাকে, মায়ের মতো। ভালো থাকো, তুমি ইমোশনকে কন্ট্রোল করো, বললাম তো অন্য মানসিকতা, এই মানসিকতা মনের একটা অন্য ধরনের মনের মানুষ একদম, মানে ভীষণ। আমি শুক্র নিয়ে বলতে গিয়ে আমি নিজেও খুব ইমোশনাল পারসন, কিন্তু আমি সেক্ষেত্রে বলবো যে শুক্র যখনই ওই জায়গায় থাকবে তাদের চাওয়া পাওয়া জিনিস মানে মানে তারা কিন্তু ওই, হ্যাঁ তারা কিন্তু ওই যে ডায়মন্ড পরবো কি তোমার অ্যাপেল মোবাইল না, তারা অন্য জগতে, তারা স্পিরিচুয়ালিটি বলো, মানুষের সেবা করে, মানুষকে খাইয়ে, মানুষকে একটা কম্বল গায়ে দিয়ে নিজে হাতে খাইয়ে দেবে, মানে এরকম মানে অন্য মানুষের কথা আমি বহু দেখেছি। অ্যাস্ট্রোলজি হচ্ছে ওয়ান টাইপ অফ রিসার্চ, এবং আমি মানুষের হরোস্কোপের সাথে মানুষের জীবনের সাথে প্র্যাকটিক্যালি এত বেশি মানুষকে দেখেছি আমি দেখেছি, এবং তুমি সত্যি খুব ভালো মেয়ে, যাতে আরো ভালো তুমি হতে পারো তার জন্য একটু পরামর্শ কারো নিয়ে নিও। অনেক ধন্যবাদ দেবো তোমাকে, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। চাইলে তুমি 30 তারিখে দিদির সঙ্গে দেখা করে নাও, দিদি তো ব্যারাকপুরে 30 তারিখে বসবেন, তুমি তো বারাসাত থেকে ফোন করলে, তো বারাসাত থেকে চাইলে তুমি ব্যারাকপুরে দেখাতে পারো, অন্য জায়গাতেও আসতে পারো, এমন নয় বহু মানুষ কোথা কোথা থেকে বেহালা গড়িয়াহাটে চলে আসেন, সামনে চেম্বার রয়েছে। কালকে যারা কৃষ্ণনগরে দিদিকে দেখাবেন তারা তো যোগাযোগ করবেনই, সঙ্গে থাকছে বেহালায় 20 তারিখ, 21 তারিখে দিদি মেচেদায় থাকবেন, 23 তারিখে হাওড়ায় নেক্সট চেম্বার। আগের বার হাওড়া চেম্বারে এসে আপনারা ফিরে গিয়েছিলেন, বুকিং আপনাদের কনফার্ম ছিল না, এবারে কিন্তু সেই ভুলটা করবেন না, এবং যে যে বুকিং নাম্বার আমার 5টা বুকিং নাম্বার আছে, সেই 5টা বুকিং নাম্বারে আপনারা বুকিং করবেন, এবং বুকিং এর আমাদের এখন নতুন একটা সিস্টেম হয়ে গেছে, সেটাকে মেইনটেইন করবেন, বুকিং কনফার্ম করবেন, তবেই চেম্বারে আসবে। একদম, আজকে তো সময় আমরা শেষ করে ফেলেছি, একটা অসাধারণ ফোনও পেয়েছিলাম, আমার নিজেরই খুব ইমোশনাল লাগছে এখন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার আমাদের পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে, সবাই খুব ভালো থাকুন এবং এইভাবেই আনন্দে আপনাদের জীবনটা পার করুন। অ্যাস্ট্রোলজিকে আরো এগিয়ে নিয়ে যান, 2022-এ আপনাদের সাথে আরো যেন ভালো ভালো অনুষ্ঠান করতে পারি। অনেক ধন্যবাদ দেবো দিদিকে, ভালো থাকুন, খুব ভালো থাকুন, নমস্কার।